তাহলে দেখাই কি করে মাছের ঝালটা করছি আজকে। প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তারপর দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা। এটা একটু ভাজা ভাজা করতে হবে। দিয়ে দিয়েছি ড্রাই স্পাইসেস, নুন হলুদ চিনি কাশ্মীরি লঙ্কার গুলো আর একটু জিরে। এর সাথে মেশাবো আমি একটু টমেটো সস। নতুন মাছ তো তাই একটু পেঁয়াজ রসুন কষিয়েই রান্নাটা করছি। যদিও আমি ভাজা মাছটা খেয়ে দেখেছি আমার কোনো রকম গন্ধ লাগেনি। করছি রূপচাঁদা মাছের ঝাল, রূপচাঁদা মাছ আমরা এই প্রথম খাব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাই মেশাবো জল। জলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব। যথারীতি সিনেমা দেখছি, অঞ্জন চৌধুরীর মেজ বউ। যখন যা চলে টিভিতে আমার তো দেখতেই হবে, কি করব, একা একা রান্না করতে ভালো লাগে না। কর্তা তো অফিসে বেরিয়ে গেছে, মেয়ে মেয়ের পড়াশুনো নিয়ে ব্যস্ত, আমি সিনেমা নিয়ে ব্যস্ত আর রান্না নিয়ে ব্যস্ত, এইভাবেই জীবন চলছে। ওদিকে বসিয়েছি মুসুরির ডাল, এটা একটু ঘন ঘন হলে নামিয়ে নেব। যারা ঝাল বেশি খান ওপর থেকে দু চারটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবেন, ব্যাস হয়ে গেল রূপচাঁদা মাছের ঝাল। করলাম রূপচাঁদা মাছের ঝাল, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো সস দিয়ে। কেমন হলো সেটা তো দেখে যতটুকু বোঝা যাচ্ছে খেয়ে আরও ভালো বোঝা যাবে। তো রেসিপিটা তো দেখিয়েই দিলাম বন্ধুরা, বানিয়ে ফেলো চটপট রূপচাঁদা মাছ ঝাল। রূপচাঁদা মাছটা খুব ভালো খেতে, এইটুকু বলতে পারি। থ্যাংক ইউ, বাই বাই।